আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার বা এটিসি কন্ট্রোলার, যারা বিমানবন্দরের কোনো একটি উঁচু স্থানে অর্থাৎ অনেক উঁচু একটি বিল্ডিংয়ের উপরে বসেন এবং সেই বিল্ডিং থেকে সমস্ত এয়ারক্রাফ্টের মুভমেন্ট দেখেন। ছোট ছোট বিমানবন্দরগুলোতে, বড় বড় বিমানবন্দরগুলোতে ওনারা মুভমেন্ট দেখেন রেডার স্কোপে। ধরি এটা হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এটিসি কন্ট্রোলার। রাস্তায় যখন গাড়ি চলাচল করে সেই গাড়িগুলোকে যেমন ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক সার্জেন্ট এবং ট্রাফিক ডিপার্টমেন্টের অন্যান্য লোকরা কন্ট্রোল করে, তেমনি এয়ার ট্রাফিক কন্ট্রোলারও এয়ারক্রাফ্টকে কন্ট্রোল করেন। ডেফিনেশনে বলা আছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের লক্ষ্য হল এরোস্পেস সিস্টেমের মাধ্যমে বিমানকে নিরাপদে এবং দক্ষতার সাথে সরানো। কন্ট্রোলাররা বিমানকে নির্দিষ্ট রুট ব্যবহার করে এক এয়ারপোর্ট থেকে অন্য এয়ারপোর্টে নিয়ে যান এবং একটি নির্দিষ্ট দূরত্ব এবং উচ্চতা মেনটেন করে। যেহেতু অনেকে প্রশ্ন করেছেন তারা এয়ার ট্রাফিক কন্ট্রোলার হতে চান, তার জন্য কী কী প্রয়োজন। আমাদের দেশে এয়ার ট্রাফিক কন্ট্রোলার চাকরি করেন সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের অধীনে, যা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে। প্রথমেই আসা যাক যোগ্যতা। যোগ্যতা হচ্ছে মাস্টার্স উইথ সায়েন্স, ফার্স্ট ক্লাস উইথ ফিজিক্স অথবা ম্যাথমেটিক্স। বয়স অবশ্যই সরকারি কোটা অনুযায়ী 30 বছরের মধ্যে হতে হবে। এই যোগ্যতা থাকলে আপনার সিভিল এভিয়েশন ওয়েবসাইটে যেতে পারেন। সিভিল এভিয়েশন ওয়েবসাইটটি হচ্ছে caab.portal.gov.bd অথবা সরাসরি opsops.caab.gov.bd। সেখানে যাওয়ার পর একটা কলাম পাবেন রিক্রুটমেন্ট, সে কলামের নিচে লেখা আছে মোর, এরো দিয়ে ওটাকে ক্লিক করবেন, আপনারা মোটামুটি বিজ্ঞাপনগুলো পেয়ে যাবেন চাকরির। সিভিল এভিয়েশনের ভাষায় এই এটিসি কন্ট্রোলারের চাকরিটাকে বলা হয় এটিএম এটিসিও বা এরোড্রোম অফিসার, এটিএম এটিসিও সেটা হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার। আপনার যোগ্যতা আপনি দেখতে পেলেন, বয়স ঠিক আছে, আপনি অ্যাকর্ডিংলি ওয়েবসাইটে অ্যাপ্লাই করবেন চাকরির জন্য। আপনি সমস্ত কিছু শেষ করার পরে আপনি যদি যোগ্যতা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হন, তবে আপনি সিভিল এভিয়েশন ট্রেনিং সেন্টারে একটি 10 মাসের কোর্স করতে হবে। তারপর অন জব ট্রেনিং বিভিন্ন বিমানবন্দরে 7 থেকে 8 মাস আন্ডার এ সার্টিফাইড কন্ট্রোলার। তারপর আপনার ফাইনাল ভাইবা হবে, ওই বোর্ডের মধ্যে 3 জন থাকবে, সেটু, সেটকু এবং অন্য একজন দক্ষ কন্ট্রোলার। সিএটিসিতে ট্রেনিংয়ের আগে যে পদ্ধতিগুলি অনুসরণ করা হয় তা এখন আমি বলছি। আপনাকে প্রথমে একটি ইনিশিয়াল ভাইবাতে ডাকা হবে, তারপর আপনি লিখিত দিবেন, তারপরে ভাইবা দিবেন এবং ওই ভাইবার পরে সব প্রার্থী থেকে চূড়ান্তভাবে একটি প্রার্থীর লিস্ট বের করা হবে। তারপর অন্যান্য সরকারি চাকরিগুলোর মতন পুলিশ ভেরিফিকেশন, DGFI ভেরিফিকেশন এবং সব ভেরিফিকেশনের পরে আপনারা মেডিকেলে যাবেন এবং মেডিকেলের থেকে কোয়ালিফাই করার পরে আপনারা সিএটিসিতে ট্রেনিংয়ের জন্য যোগদান করবেন। পাইলটরা এটিসি কন্ট্রোলারদের খুবই সমীহ করে চলেন, ওনারা যে নির্দেশ দেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করি। একটু বলে নেওয়া ভালো, এয়ারক্রাফ্টের যে ইঞ্জিনটা স্টার্ট করব তারও অনুমতি নিতে হবে আপনাকে টাওয়ারের কাছ থেকে। অর্থাৎ ইঞ্জিন স্টার্ট থেকে একেবারে ফ্লাইট করা শেষ পর্যন্ত প্রতিটা জিনিসই টাওয়ারের কাছ থেকে আমরা অনুমতি নিই এবং টাওয়াররা আমাদেরকে সেই অনুমতি দেন এবং কোন অল্টিটিউড বা কোন উচ্চতায় যাব আমরা, তারপরে আরও অন্যান্য সমস্ত কিছু তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করেন বিমান চলাচলের জন্য। পরিশেষে বলতে চাই, ফ্লাইটের শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র স্টার্ট অফ করা ছাড়া সবটাই আমরা ওনাদের অনুমতি নিয়ে চলি।
এটিসি কন্ট্রোল টাওয়ারে যোগদান করার আরও অন্যান্য শর্তাবলী আপনারা যে বিজ্ঞাপনটি দেওয়া আছে তার থেকে দেখে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরিশেষে একটি কথা বলতে চাই, আমি এ পর্যন্ত অনেক ভিডিও আপলোড করেছি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সুতরাং কেউ যদি ওই ভিডিওগুলো না দেখে আমাকে একই প্রশ্ন করেন তাহলে আমি কিছুটা বিব্রত বোধ করি, আপনারাও প্রশ্নের উত্তর না পেলে কিছুটা খারাপ ফিল করেন। ক্যাপ্টেন আবদুল্লাহ লেখলেই আমার পেজটি পেয়ে যাবেন। আবারও সবার মঙ্গল কামনা করছি, ধন্যবাদ।